গোটা রাজ্য জুড়েই চলছে বিজেপির বিজয় সংকল্প সমাবেশ। শুক্রবার তেলিয়ামুড়া টাউন হল মাঠে অনুষ্ঠিত হলো বিজেপির বিজয় সংকল্প সমাবেশ। সতাশ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের মনোনীত প্রার্থী পিনাকি দাস চৌধুরী ও আঠাশ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কল্যাণী রায়ের সমর্থনে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করলেন সভা। বক্তব্য রাখতে গিয়ে তিনি এদিন বলেন, হতাশাগ্রস্ত হয়ে দেউলিয়া হয়ে জোট বেঁধেছে কংগ্রেস এবং সিপিআইএম। এ জোটকে ঘর ঝাড়ো জোট বলেও এদিন কটাক্ষ করে তিনি বলেন, ত্রিপুরার মানুষ কংগ্রেস এবং সিপিআইএমের ঘর ঝাড়ো জোটকে সমর্থন করবে না বলেও দাবি করেন তিনি। একটা হতাশাগ্রস্ত দেউলিয়া স্বনির্ভর সর্বস্ব পার্টি, তারা এখানে জোট বেঁধেছে। আমি প্রশ্ন করতে চাই কংগ্রেসীদের কাছে, যে ১৯৭৮ থেকে ১৯৮৮ সাল সিপিআইএম এর নেতৃত্বাধীন বামপন্থী সরকার ৩৫০ জন বিরোধী দলের কর্মীকে খুন করেছিল এই ত্রিপুরাতে, তাদের সঙ্গে হাত মিলিয়ে চলছেন। সকালবেলা জিতেন চৌধুরী কংগ্রেসের অফিসে যায়, আর বিকালবেলা বিরোধী সিরা সুদীপ রায় মনমন সিপিএম এর অফিসে বসে চা খায়। এই লজ্জার দৃশ্য ত্রিপুরার মানুষ দেখছে, এবং ত্রিপুরার মানুষ এই হাজারু জোটকে সমর্থন করবে না, এটা আমরা পরিষ্কারভাবে বলতে পারি। ত্রিপুরাকে জঙ্গলে রাজত্বে পরিণত করেছিল কংগ্রেস, রেগিংয়ের সরকার প্রতিষ্ঠা করেছিল তারা। কংগ্রেসের পাঁচ বছর এবং সিপিআইএম এর ২৫ বছরের অভিজ্ঞতায় ২০১৮ সালে ত্রিপুরার মানুষ বিজেপি সরকারের প্রতিষ্ঠা করেছেন বলেও দাবি করেন শুভেন্দু অধিকারী। আসাম থেকে এসে পাঁচ বছর কংগ্রেসের একটা রিগিং সন্ত্রাসের সরকার করেছিল, এই সরকারের সময়কালে কি আপনারা পেয়েছেন? পিনাকি বাবু বলছিলেন খুন সন্ত্রাস, ঘর জ্বালানো, মারপিট, আদিবাসী অআদিবাসীদের মধ্যে লড়াই লাগানো, জাতি দাঙ্গা, বাঙালি অবাঙালিদের মধ্যে লড়াই লাগানো, সুন্দর পরে পাহাড়ে তো দূরের কথা, আগরতলা শহরের বাইরে কেউ বেরোতে পারতো না, কার্যত ত্রিপুরাকে জঙ্গলের রাজত্বে পরিণত করেছিল এই কংগ্রেসের পাঁচ বছর আর সিপিআইএম এর ২৫ বছর। মানুষের এই অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতার ভিত্তিতে গত ১৮ সালের নির্বাচনে আপনারা ত্রিপুরাতে ডবল ইঞ্জিন সরকার তৈরি করে দিয়েছিলেন, এই সরকারের আমলে ত্রিপুরায় এই ধরনের যে জঙ্গলের রাজত্ব আজকে শেষ হয়ে গেছে। মূলত এদিনে বিজয় সংকল্প সমাবেশ থেকে বিরোধী বামগ্রেস জোটের তীব্র সমালোচনায় মুখর হন উপস্থিত নেতৃত্বরা। সেই সঙ্গে এদিন এই মঞ্চ থেকেই সিপিআইএম এবং কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী সমর্থক পদ্মশিবিরে সামিল হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।